প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। চলছে পবিত্র মাহে রমজান মাস, আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানে পুরো মাস জুড়ে কনকা কুইক অ্যাপ্লায়েন্স দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর কিছু রেসিপি করে দেখাবো আমি আপনাদেরকে। রমজান মাসে সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি, আর তাই আমরা চেষ্টা করব কিভাবে খুব অল্প সময়ে সুস্বাদু এবং ভালো খাবার তৈরি করা যায় তা আপনাদের দেখানোর। সাথে থাকছে কনকা কুইক অ্যাপ্লায়েন্স ব্যবহারের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এছাড়াও আমাদের সাথে থাকছেন জনপ্রিয় অভিনেতা নীরব হোসেন। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আপনার তো এখন অনেক ব্যস্ত সময় যাচ্ছে, একটু যদি বলতেন কি নিয়ে এখন ব্যস্ততা চলছে? অপারেশন জ্যাকপট নামের একটা ছবি করছি, যেই ছবিটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনুদানের ছবি। সো সেটার কাজ অনেকদিন ধরে করছি এবং অনেক, যেহেতু অনেক বিগ বাজেটের এবং এটা একটা সত্য ঘটনা অবলম্বনে 25 কোটি টাকা বাজেটের একটি ছবি এবং বেশ কিছুদিন 3-4 মাস ধরে শুটিং চলছে। সো সেটা শুটিংই করছি, আর মাঝখানে তো একটা ছবি রিলিজ হলো আমার রূপ বিশ্বাসের ছায়াবৃক্ষ। সো সব কিছু মিলে ব্যস্ত ছিলাম। গ্রিএসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার, এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। যেহেতু ভাইয়া এখন রমজান মাস চলছে, তো রমজানে এইভাবে কাজ আর একসাথে রোজা প্লাস আমাদের একটা ফজিলতের যে মাসটা আছে, কিভাবে ব্যালেন্স করেন? ব্যালেন্স করতে হয় আসলে, কিছু করার নেই। কারণ হচ্ছে যে আমরা যেহেতু রোজার আগের থেকে একটা প্রিপারেশন থাকে, যে আমরা যেহেতু জানি যে আমাদের এই মাস এত তারিখ থেকে এত তারিখ রোজা, সো প্ল্যানিংটা ওইভাবে গোছানো থাকে যে আমরা একদম এইভাবে প্ল্যানিং করব, ঈদের আগ পর্যন্ত এভাবে করব, ঈদের পর থেকে আবার কাজগুলো শুরু করব এভাবে। রমজানে আসলে আপনার ডায়েট চার্টটা কেমন থাকে, খাওয়া দাওয়ার রুটিনটা? যেটা কন্ট্রোল করা, সেই কন্ট্রোলটা হচ্ছে খুব সীমিত পরিমাণ খাই। এবং আমি মাঝখানে লাস্ট 2 বছর ধরে ট্রাই করেছি যে শুধুমাত্র ইফতার টু সেহেরি, সেহেরি টু ইফতার, এরকম এতটুকু মেনটেন করি যে মাঝখানে কোনো খাওয়া যেন না খাই। একটু খারাপ লাগলে তখন হয়তো একটা খেজুর খেলাম বা একটু বাদাম খেলাম, আর মানে জুস টুস খাই আর কি। আজকে আপনার জন্য কিন্তু আমি একটা স্পেশাল রেসিপি করে দেখাবো। অবশ্যই, তো চলুন আমরা কিচেনে যাই ভাই। জি চলুন। আজকে আমি আপনার জন্য করছি একটা চিকেন পাকোড়া রেসিপি। এটা শুরু করার আগে আমরা আগে দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে। দর্শক, আমরা আজকে চিকেন পাকোড়া রেডি করার জন্য কী কী উপকরণ লাগছে তা একবার দেখে নিই। চিকেন পাকোড়া উপকরণ: চিকেন 500 গ্রাম, লবণ স্বাদ মতো, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেসনের গুঁড়া 2 চা চামচ, ডিম 1টি। তাহলে আমরা চিকেন পাকোড়াটা শুরু করি। এখন প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে আমাদের হচ্ছে বোনলেস যে চিকেনটা আছে, হাড় ছাড়া চিকেন, এটা আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি। এটা খুবই সিম্পল একটা ডিশ, একদমই ঝটপট। আমাদের মেন উদ্দেশ্য তো এটাই, আমরা সবাই চাই রমজানে এমন কোনো রেসিপি যেটা হচ্ছে খুবই কুইকভাবে করতে পারি আমরা। এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। গ্রিএসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার, এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। এখানে একটু দিয়ে দিব জিরা গুঁড়া, একটু দিচ্ছি মরিচের গুঁড়া। আপনি ঝাল খেতে কেমন পছন্দ করেন? আমি হচ্ছে 2-3টা জিনিস খাই না, সেটার মধ্যে ঝাল একটা, আর একটা হচ্ছে লবণ বেশি হলে আমি ওই খাবারটা আমি মুখে নিতে। এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচের কুচি দিচ্ছি অল্প, এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, মেনলি এটা আমরা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। এখানে 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি,
আর সাথে দিচ্ছি এখানে বেসনের গুঁড়া। এই বেসনটা হচ্ছে শুধুমাত্র রোজার সময় নাম শোনা যায়, এছাড়া এখানে এখন একটা দিয়ে দিব হচ্ছে ডিম। গুডান, এখন জাস্ট এটাকে আমরা একটু সব একসাথে মিক্স করে নিব। ভাই আর কি বাসায় রান্না করা হয়? আমার বাসায় তো আসলে রান্না করা হয় না, বাট ছোটবেলায় হয় না যে ফ্রেন্ডরা মিলে আমরা যখন দেখা যায় আড্ডাবাজিতে থাকতাম, তখন কোনো কিছু বাসায় যদি ফ্রিজে কোনো কিছু না থাকতো, তখন দেখা যায় নিজেরা নিজেরা ট্রাই করতাম। সেটা হচ্ছে তখন খিচুড়ি রান্না করতাম, মানে আমার কাছে মনে হতো যে খিচুড়ি থাকবে আর একটা জাস্ট খালি ডিম ভেজে পুরো আমরা দুই তিনজনের পুরো রান্না হয়ে যাবে। সো খিচুড়ি দুই তিনবার ট্রাই করেছি। এটা আমার মিক্স করা শেষ, এখন হচ্ছে আমরা এটাকে একটু ফ্রাই করে নিব। ফ্রাইয়ের জন্য আমি একটা প্যানে একটু তেল নিয়ে নিব। আমরা এখন যে এটা করেছি চিকেন পাকোড়া যে মিক্স করে রেখেছি, এটাকে যদি আমরা ম্যারিনেট করে রাখি তাহলে কিন্তু আরও অনেক বেশি ফ্লেভারফুল হবে। এখন হচ্ছে সময় স্বল্পতার জন্য আমরা এটাকে এখনই ফ্রাই করে নিব, কিন্তু যদি ম্যারিনেট করে রাখি তাহলে হচ্ছে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। চিকেন আইটেমের মধ্যে ভাই আপনার সবচেয়ে কোনটা ফেভারিট? আমি সবসময় চিকেনই খাই, আমার চিকেনটা খুব পছন্দ, এবং চিকেনের সাথে চিকেন রিলেটেড যা আছে, আমি নর্মালি বাহিরে থাকলে গ্রিল চিকেন বা মানে একদম জাস্ট ফ্রাই দিয়ে যেই টাইপের যত কিছু করা যায় সেগুলো আমার খুব পছন্দ। তেলটা ভাইয়া অলমোস্ট গরম হয়ে গিয়েছে, আমি এখন এটাগুলোকে একটা একটা করে ফ্রাই করে নিব। এটা আমরা একটু ভেজে নিচ্ছি। গ্রিএসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার, এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রি। আমাদের এখানে চিকেন পাকোড়াটা আমরা ফ্রাই করে নিচ্ছি, এটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমরা এটাকে শুধু একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটা চাইলে আমরা একটু শ্যালো ফ্রাইও করতে পারি, মানে ডিপ ফ্রাইং না করে শ্যালো ফ্রাই করলে ব্যাপারটা আরও বেশি ভালো হবে, টেস্টের উপর, টেস্টের উপর, যার যার প্রেফারেন্সের উপর। বাট ওই যে রোজায় তো আমরা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি সবাই, আসলে রোজাতে ভাজা পোড়া না খেলে কেমন যেন একটা ইনকমপ্লিটনেস থাকে। আমাদের পাকোড়াটা ভাজা শেষ, এখন আমরা এটা নামিয়ে নিব। এখানে আমি প্লেটিংয়ের জন্য একটা একটু লেটাস পাতা দিয়েছি, পাকোড়াটা নামিয়ে। আমি জাস্ট একটু গার্নিশিংয়ের জন্য উপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিই। লেটুস পাতা দিয়েতে মানে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ একদম। ভাইয়া আমার রেডি চিকেন পাকোড়া একদমই গরম গরম সার্ভ করার জন্য, আর এটা ইফতারে সবাই খুব অল্প সময়ে একদম রেডি করে খেতে পারবে। থ্যাংক ইউ, এবং আমরা একসাথে ইফতারে খাবো অবশ্যই। দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা চিকেন পাকোড়ার প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিই। চিকেন পাকোড়া, প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এরপর লবণ, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, বেসনের গুঁড়া ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পাকোড়া। আপনাকে আজকে আমাদের প্রোগ্রামে পেয়ে খুবই ভালো লাগছে আমার, আশা করি আপনারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, এবং আমাকেও ইনভাইট করার জন্য আমি অনেক বেশি হ্যাপি, এবং সবচেয়ে বড় কথা ইফতারের পরে এটা খাবো, এটা অনেক ইন্টারেস্টিং হবে যে, এবং দেখে মজা লাগছে যে খেতেও মজা লাগবে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক, দেখে নিলাম কুইক একটি রেসিপি চিকেন পাকোড়া। এই ব্যস্ততম জীবনে কিভাবে অল্প সময়ের মধ্যে একটি কুইক রেসিপি রেডি করা যায় তাই দেখে নিলাম আমরা। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং NTV তে কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।